আমার অফিসের মধ্যে একমাত্র পিএনপিসি ওয়ালা বন্ধু মাচা। এ অফিসে আসে তো ঠিক, কিন্তু মনটা সারাক্ষণ অফিসের বাইরেই থাকে। আজকেও তাড়াতাড়ি ছুটি পাবে না, আজ শুক্রবার, পুরো কাজ যদি না শেষ করে যাও কেউ বাড়ি যেতে পারবে না, নটা যদি বাজে নটা অবধি থাকবে। তো হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের সেই বস যে এমনিতে আমাদের সাথে খুবই ভাই ভাই, বাট অফিসের প্রেসার থাকলে বসের মাথা পুরো টাই টাই। খুল খুল বস, এত চাপ নিচ্ছ কেন? ওই কাজটাই তো আমি এতক্ষণ ধরে শেষ করছিলাম। আর ইনি হচ্ছেন আর কেউ না, এই গল্পের হিরো, সেই হিরোটা আমি। আর আমায় সবাই এখানে মিস্টার খুল বলেই ডাকে। এমনিতে আমার নাম শ্যাম, আর আমি এই ফ্রাস্ট্রেটেড অফিস এনভায়রনমেন্টের মধ্যে সবাইকে কুল রাখার চেষ্টা করি, তাই হয়তো সবাই আমাকে কুল বলে ডাকে। বাট আজ আমি একদমই কুল হয়ে থাকতে পারছি না। আর কটা চা খাবি? আর কি করবো বল, কাজবাজ তো শেষ করে বসে আছি, তখন যে অফিস থেকে বেরোতে পারবো তারই অপেক্ষা করছি। আর এই শুক্রবারটা না অফিসে মনই টেকে না। আচ্ছা আজ বাড়ি গিয়ে কি প্ল্যান? পাব যাবি? না। গেম খেলবি? না না। মদ খাবি? না রে। তাহলে করবিটা কি? আজ একটা সিনেমা দেখবো। কি মুভি রে? পানু। সারাক্ষণ উল্টো পাল্টা চিন্তা ভাবনা। আরে একটা নর্মাল রোমান্টিক মুভি দেখবো। তুই তখন রোমান্টিক মুভি দেখবি? কি বাড়িতে গার্লফ্রেন্ড আসছে? না রে, একাই দেখবো। তাহলে তো তাড়াহুড়ো কেন করছিস? ক্যাজুয়াল বল, বস যখন ছুটি দেবে দয়া করে তো তখন তুই বাড়িতে গিয়ে মুভিটা দেখে। আরে মাচার বাচ্চা, আমি তাড়াহুড়ো করছি আমার মায়ের জন্য, একটু যদি বাড়িতে লেট করে ঢুকি কি হবে? মা বকবে? আরে মা সিরিয়াল দেখতে বসে যাবে, 9:30 আগে মা উঠবেই না। তুই সিরিয়ালই দেখে নিস। দাঁড়া দাঁড়া মিস্টার কুল, এবার তুই আবার কুল হয়ে যায়, আমি দেখি বসকে অন্য গল্প দিয়ে ছুটি চাইতে পারি কিনা। আমার তো আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। তোর আবার গার্লফ্রেন্ড কবে হলো? ওই গার্লফ্রেন্ডের মতন। আচ্ছা, আমি ওকে এমনি দিদি বলেই ডাকি, কিন্তু আচ্ছা এই গার্লফ্রেন্ডের মতনের সাথে আজ কোথায় বেরোচ্ছিস? ওই যেটা তুই বাড়িতে গিয়ে দেখবি টিভিতে। কি রোমান্টিক মুভি? না রে, মুভি তো দেখবো, বাট রোমান্টিক মুভি না, হরর মুভি দেখবো। হরর মুভি? দিদি ভয় পেলেই তো তখন ভাইয়ের সাপোর্টটা লাগে, আর এই ভাই দিদিকে অলওয়েজ রক্ষা করে। আরে এরকম গার্লফ্রেন্ডের মতন কোথা থেকে জোগাড় করলি ভাই? সে লং স্টোরি, অন্য একদিন বলবো, আজ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। দাঁড়া বসকে বলি। বস, এবার যাই তাহলে বাড়ি। আমাদের মিস্টার কুল তো আগে থেকে এমনিতে সব কাজ করে রেখে দিয়েছে, আর তাহলে কি জন্য বসে আছি এখানে? এবার বেরোই অফিস থেকে। এতে প্রত্যেক দিন আগে বাড়ি যাওয়ার তাড়া থাকে কেন বলতো? আজ গার্লফ্রেন্ড, কাল বাবা, পরশু দিদি। আজ দিদির জন্যই তাড়াতাড়ি বেরোচ্ছে। কার জন্য আজ তাড়াতাড়ি বেরোচ্ছিস রে? গার্লফ্রেন্ড না দিদি? ওই গার্লফ্রেন্ড মানে দিদি মানে গার্লফ্রেন্ড, ছাড়ুন না। কাজ তো শেষ, প্লিজ বস আজকে একটু তাড়াতাড়ি ছুটি দাও না। আচ্ছা আচ্ছা যা। আর শ্যাম তুই কি করবি? আজ আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। তোর আবার কিসের জন্য? তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ টিভির রিমোটটার জন্য। এখন বাড়িতে না গেলে আর সিনেমা দেখতে পাবো না, মা সিরিয়াল নিয়ে 9:30 অবধি বসে যাবে। খুব সিরিয়ালের প্রবলেম, আমার বাড়িতেও একই প্রবলেম লেগেই থাকে। আচ্ছা ঠিক আছে, তোরা 15 মিনিটের ভিতরে বেরিয়ে যাস। থ্যাংকস বস। থ্যাংকস বস। এই আর 15 মিনিট তারপর বাড়ি। ইয়েস। এই মায়ের ফোন। কাকিমাকে আমার প্রণাম জানাবি। কি সিরিয়ালের চ্যানেল খুঁজে পাচ্ছ না? ভালো হয়েছে। না না কিছু না কিছু না, তুমি দেখো জি বাংলার চ্যানেলটা চেঞ্জ হয়ে গেছে, 69 হয়ে গেছে এখন। দেখো এনজয় হয়ে গেল তো সিনেমা দেখা। আর তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী হবে? মা তো আর 9:30 আগে টিভি ছাড়বেই না। তাহলে কাজে বসেই যা আবার, আর যদি কাজ শেষ হয়ে থাকে তাহলে সামনের উইকের কাজগুলো এখন থেকে শুরু করে দে। ছাড় তো বসের কথা, তুই না বাড়িতে গিয়ে পারলে একটু রেস্ট নিয়ে নে, তারপর তো 9:30 থেকে তোর হাতেই রিমোট। ঠিক বলেছিস ভাই, ওটাই করতে হবে। আচ্ছা চল বেরোই, চল। আবার? হ্যাঁ মা, আবার কি হলো? কি টিভি খারাপ চলছে না ভাই? টিভিটাই খারাপ হয়ে গেছে। কি কি কি, এখন মামা বাড়ির জন্য বেরোচ্ছ? টিভি খারাপ হয়ে গেছে বলে মামা বাড়িতে গিয়ে সিরিয়াল দেখবে, আমার কি হবে? তাহলে ডিনারের জন্য আমার আর বাবার জন্য কি করে যাচ্ছ? কি ডিনার আমায় রান্না করতে হবে? কি হলো রে, কি ব্যাপার, খুল খাই? জানি না, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম, ভাবছিলাম আজকে টিভিতে জমিয়ে সিনেমা দেখবো, সে আর হলো না। এদিকে মা সিরিয়ালের জন্য যাচ্ছে মামা বাড়ি। বাহ, এবার কি করবো আমি? আচ্ছা স্যাম শোন, তোর বউদিকে নিয়ে একটু রেস্টুরেন্ট যেতে হবে, তুই একটু ওদেরকে গাইড করে দিবি? তোর তো অনেক সময় আছে, মানে তোর কাজ তো নেই এখন, তাই বলছিলাম। খুল খুল খুল, আমি আছি এখানে, এখানে সব কাজ আমি দেখে দেবো, তোমরা যাও যে যার পার্টনারের কাছে, মজা করো। টাটা, হ্যাপি উইকেন্ড, সি ইউ অন মানডে। এলাম তাহলে, টাটা, হ্যাপি উইকেন্ড। টাটা টাটা।
এ ভাই কে আছিস এদিকে 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 আমার মেরে দিই যা ভালো করে মেরে দিই যা কিন্তু খুল ভাবে আমি জ্ঞান হারাব মরেই যাব হে বংশ তোমরা সবাই কেমন আছো বলো এই অফিস কমিটির এপিসোড 1টা তোমাদের যদি একটু হলেও নতুনত্ব লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে দিও আর সাথে নোটিফিকেশন ঘন্টাটাও বাজিয়ে দাও আর তোমরা যদি এর এপিসোড 2 দেখতে চাও তাহলে তোমার ইনস্টাগ্রাম স্টোরিতে আমায় ট্যাগ করে লেখো এপিসোড 2 চাই আর ইনস্টাগ্রামের লিংক নিচে দেওয়া আছে আর খুব তাড়াতাড়ি আসছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন বাই